কলকাতায় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর নির্মিত মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটি বিশেষ প্রদর্শনী আয়োজন করার জন্য বাংলাদেশ উপ হাই কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই বিশেষ প্রদর্শনী উপলক্ষে আপনাদের সকলের সাথে মিলিত হতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশ ও ভারতের ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রতীক এই চলচ্চিত্রটি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে নির্মাণ করা হয়েছে, তবে এই পরিকল্পনা হয়েছিল আরও আগে। তারই ধারাবাহিকতায় 2017 সালের এপ্রিলে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে একটি অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বায়োপিক তৈরির পরিকল্পনা যৌথভাবে ঘোষণা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরকম একটি দূরদর্শী সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলাদেশের আপামর জনগণ তাদের প্রতি চির কৃতজ্ঞ থাকবে। আপনারা সকলে জানেন এই চলচ্চিত্রটি একটি ঐতিহাসিক দলিল যা বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, তার বেড়ে ওঠা এবং বিভিন্ন আন্দোলনের সংগ্রামে তার অংশগ্রহণ ও নেতৃত্ব দেওয়া সহ ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি তুলে ধরা হয়েছে। এটি বাংলাদেশের প্রথম কোনো বায়োপিক, এর আগে বাংলাদেশের কারো বায়োপিক নির্মিত হয়নি। ইতিহাসের প্রামাণ্য দলিল হিসাবে জাতির পিতার জীবনকেই পর্দায় তুলে ধরা হয়েছে, সেই হিসাবে এই চলচ্চিত্রটি গুরুত্বপূর্ণ অনেক। বঙ্গবন্ধু তার জীবনের একটা অংশ কলকাতায় কাটিয়েছিলেন, তার রাজনীতিতে হাতেখড়ি এই শহরেই হয়েছে। 40-এর দশকে ব্রিটিশ বিরোধী উত্তাল রাজনীতিতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর সাথে জড়িত এই সকল ঐতিহাসিক ঘটনাবলীর চিত্রায়ণ এই চলচ্চিত্র রয়েছে। সুতরাং আপনারা কলকাতাবাসীরাও এই চলচ্চিত্রের সঙ্গে একটি যোগসূত্রে খুঁজে পাবেন। সর্বোপরি বঙ্গবন্ধুর মহাকাব্যিক সংগ্রামের গল্প ছাড়া বাংলাদেশের গল্প বলা যায় না। তিন ঘন্টার দৈর্ঘ্যের এই চলচ্চিত্রে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল বঙ্গবন্ধুর সেই সংগ্রাম ও বাংলাদেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগে দীর্ঘ ইতিহাসকে সুন্দরভাবে তুলে ধরেছেন। আশা করি আপনারা সকলে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্র উপভোগ করবেন। বাংলাদেশ ভারত একটা অকৃত্রিম বন্ধু প্রতিবেশীদের পৃথিবীতে বাংলাদেশে ভারতের যে প্রতিবেশী সুলভ, যে আমাদের যে সম্পর্ক, যে সমস্ত পৃথিবী যে একটা বর্তমানে মডেল, বাংলাদেশ ভারতের এমন অনেক সমস্যা তো আমরা আলাপ আলোচনার মধ্যে সমস্যা সমাধান করেছে যেটা পৃথিবীতে খুবই বিরল। এই যে ল্যান্ড বাউন্ডারি বলেন, সমুদ্র বলেন, এত অনেক সেন্সিটিভ সমস্যাগুলি আলাপ আলোচনার মধ্যে বাংলাদেশ ভারত সম্পূর্ণ করেছে। এটা সম্পূর্ণ হয়েছে দুই দেশের মানুষের আন্তরিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক সর্বভৌমত্বের প্রতি সম্মানবোধ,